আমরা অনেকে সংস্কৃত জানি না, সেক্ষেত্রে গীতা পাঠে যদি আমাদের ভুল উচ্চারণ হয় সেক্ষেত্রে কি আমাদের কোনো পাপ হবে? তো আজকে উক্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা সবাই অবগত আছি গীতায় 700 শ্লোক আছে এবং প্রত্যেকটি শ্লোক সংস্কৃত ভাষায়। সেহেতু গীতা পাঠ করার সময় বা করতে গেলে আমাদের ভয় করা বা ভয় আসা স্বাভাবিক যে যদি ভুল উচ্চারণ হয় তাহলে তো আমার পাপ হবে। সেজন্য আমরা অনেকেই সংস্কৃতির দুর্গম দুর্ভেদ্য দুর্গ ভেদ করতে না পেরে বিফল মনোরথে পিছু পা হেঁটে গীতা পাঠ অধ্যয়ন থেকে আমরা দূরত্ব বজায় রাখি। আবার কেউ কেউ সংস্কৃত ভুল উচ্চারণে পাপ হবে এই ভয়ে সংস্কৃত না পড়ে শুধু বাংলা পড়লে আমাদের প্রকৃত পুণ্য অর্জন হবে না, সেই ভয়ে আমরা অনেকে গীতা থেকে অনেক দূরত্ব বজায় রাখি। কি নিয়মের মধ্যে আমরা গীতা পাঠ অধ্যয়ন করছি বা গীতা পাঠ উচ্চারণে ভুল হলে আমাদের পাপ হবে, এটা প্রকৃত মুখ্য নয়। গীতা পাঠের মুখ্য উদ্দেশ্য হয়েছে নিজেকে ভালোভাবে জানা, পরমেশ্বর ভগবানকে ভালোভাবে জানা, তিনি আমাদের জন্য কি নির্দেশ উপদেশ আদেশ দিয়েছেন। তো আমরা এই ব্যাপারে মহাপ্রভুর একটি লীলা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে পরিভ্রমণ করতেছিলেন তখন মহাপ্রভু একটা ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন, কিন্তু ওই ব্রাহ্মণের কোনো জাগতিক বা আক্ষরিক কোনো জ্ঞান ছিল না, কিন্তু প্রতিদিন সন্ধ্যা কিংবা সকালে সে গীতা পাঠ অধ্যয়ন করত। আর মহাপ্রভু তার এই প্রতিদিন গীতা পাঠের অভ্যাসে খুব প্রসন্ন হয়েছিল। ওই ব্রাহ্মণ যখন গীতা পাঠ অধ্যয়ন করত তখন তার নেত্রযুগল থেকে অশ্রু বর্ষিত হত। তখন মহাপ্রভু তার কাছে গিয়ে প্রশ্ন করল, হে ব্রাহ্মণ, হে বিপ্র, তুমি কি বুঝেছ গীতার অর্থসার, আমাকে খুলে বলো, কেন তুমি ক্রন্দন করছো, কেন তোমার নেত্রযুগল থেকে অশ্রু বর্ষিত হচ্ছে, আমাকে খুলে বলো। তখন ব্রাহ্মণ বলল, মূর্খ, আমি শব্দার্থ নাহি জানি, শুদ্ধ শুদ্ধ গীতা পড়ি, অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসে আছে তাতে যেন শ্যামল সুন্দর, যাবৎ পড়ি তাবৎ পাই কৃষ্ণর দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে আমার। ওই ব্রাহ্মণ সংস্কৃত উচ্চারণ তো দূরের কথা, সে গীতার এই ছবিটি দেখে সে উপলব্ধি করতে পেরেছিল যে না, অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আস্থার ভক্তের গাড়ির ড্রাইভার হয়েছে, তো ভগবান তার ভক্তের জন্য কি না করতে পারে। তখন মহাপ্রভু ওই বিপ্রকে বলেছিল, তুমি বুঝেছ গীতার অর্থসার, তোমার আছে গীতা পাঠ করার অধিকার, ধনে জনে বিদ্যার পাণ্ডিত্যে নাহি কৃষ্ণের বশ, কৃষ্ণের বশ শুধু প্রেম ভক্তির বশ। আমাদের অনেক জাগতিক জ্ঞান থাকতে পারে, আমাদের জনবল অর্থবল, তাতে দিয়ে কখনো কৃষ্ণকে বশ করা যায় না, কৃষ্ণকে বশ করতে হলে প্রেম ভক্তি দরকার। এটাই হয়েছে গীতা পাঠের উপলব্ধি করা। সেজন্য ভয়ের কিছু কারণ নেই, আমাদের প্রতিদিন অভ্যাস চালিয়ে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ হয়েছেন আমাদের পরম পিতা, আমি অহম বীজ প্রদানকারীর পিতা, যেহেতু উনি আমাদের পরম পিতা আমরা তার সন্তান, সেক্ষেত্রে আমরা যদি পিতার আইন নিয়ম পালন করি এবং তাতে যদি কিছু ভুল হয় ভগবান তাতে কখনো অখুশি হন না, আমাদের পাপ নেন না। ভগবান চিন্তা করে আমার সন্তান আমার ভক্ত সে চেষ্টা করছে অভ্যাস করছে প্রতিদিন গীতা পাঠ করা। যেমন ধরুন একটা বাচ্চা শিশু, তার মুখ থেকে যখন প্রথম কোনো শব্দ বেরোয় সেটা হয় বাবা মা, কিন্তু সেই উচ্চারণটা কি শুদ্ধ হয় সুস্পষ্ট হয়?
বাচ্চা শিশুটি আদু আদু বুলিতে সে বাবা মা উচ্চারণ করে, কিন্তু পিতামাতা তার সন্তানের এই আদু আদু বাবা মার ডাক শুনে বাৎসল্য প্রেমে পিতামাতা হৃদয় সন্তুষ্ট হয় যে আজ আজ আমার সন্তান আমাকে বাবা বলে ডেকেছে, আমার সন্তান আমাকে মা বলে ডেকেছে। আমরা দেখতে পাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে ছিল তখন একটা উৎসব করেছিল নন্দ মহারাজ, অনেক বিশাল মহোৎসব, যে না আমার সন্তান কৃষ্ণ আজ আমাকে বাবা বলে ডেকেছে। এই যে একটা পিতার আনন্দ, তো ঠিক তেমনি যখন আমরা শ্রীমদ ভগবদ গীতা পাঠ করব, সে ভগবানের মুখনিঃসৃত কথা, যা স্বয়ং পদ্ম নাভস্য মুখ পদ্মাদ বিনিশ্চিতা, সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত কথা, আমাদের পিতার কথা যখন আমরা উচ্চারণ করব, তখন অবশ্যই ভগবান খুশি হবেন, আমাদের কোনো পাপ হবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করব, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষাশিষামি মা সূচ। তখনই যখন আমরা গীতা পাঠ অধ্যয়ন পূর্বক আমরা উপলব্ধি করতে পারব যে না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর মালিক নিয়ন্তা, আমাদের পরম পিতা, আমাদের সকলের উচিত তার চরণে পূর্ণভাবে ঐকান্তিকভাবে আত্মসমর্পণ করা। তাই আসুন, সংস্কৃত উচ্চারণে ভুল হলেও ভয় নেই, আমরা প্রতিদিন গীতা পাঠের অভ্যাস করি, তাহলে আমরা আমাদের পরম পিতা পরম প্রভু অনাদের আদিগোবিন্দ পরমেশ্বর ভগবানকে খুশি করতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।